বিল্ডিং জুড়েই চারপাশে গাছ, জঞ্জাল এবং মাকড়সার জাল। দেখে মনে হবে একটা ভৌতিক কোনো হাভেলিতে রয়েছে, তবে এটা হাভেলি নয়। 2019 সালে এই যে জাঙ্গিপাড়া বিধানসভার বাহানার যে কর্মতীর্থ, সেই তীর্থ একেবারে কাজ সম্পূর্ণ হয় এবং তারপর থেকেই এভাবেই বেহাল দশায় পড়ে রয়েছে। আমি দেখাতে বলবো সেই ছবি। মোট 26টি কক্ষ রয়েছে এই বিল্ডিংয়ে এবং সেখানে কর্মতীর্থর এই বিল্ডিং হয় এবং তারপর থেকেই কিন্তু কোনোরকম যে চালুর প্রসেস সেটা কমপ্লিট হয়নি, যেমনটা এলাকার মানুষের একটা ভাবনা রয়েছে বা ধারণা রয়েছে। একটি মাজার শরীফ রয়েছে এবং সেই মাজারকে সম্মান জানাতে এলাকার অধিকাংশ মানুষ তারা কিন্তু একতলা বাড়ি করেন, দোতলা বাড়ি কেউ করেন না। তারপরও সরকারি আধিকারিক যারা রয়েছেন সমস্ত কিছু জানার পরও এখানে এই কর্মতীর্থকে দোতলা করা হয়েছে, যার জন্য স্থানীয় মানুষরা তাদের যেটা বক্তব্য যে দোতলায় সেইভাবে কোনো রকম ব্যবসা এখানে হয় না, সেই কারণেই তাদের মধ্যে একটা অনীহা রয়েছে। দোতলা কর্মতীর্থ যে থেকেই কমপ্লিট হয়েছে ওই অবস্থাতেই আছে। বর্তমান বাহানা গ্রামের পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা হওয়ার পর থেকে পুলিশ কর্মীরা ওখানে থাকতেন, এবার ওনারাও এখন এই বর্তমান স্কুলে থাকে, কী ব্যাপার সেটা ওনারাই জানেন। তবে কোতলপুর গ্রামে দোতলা বাড়ি খুব রিয়াল আপনি দু চারটে পাবেন, আপনি হিন্দু বলুন, মুসলিম বলুন, কী বললেন, তো দোতলা বাড়ি কেউ করে না, কারণ ওই পাশেই একটা মাজার শরীফ আছে, আবদাল সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ থাকার কারণে ওনার সম্মানার্থে এদিকটা দোতলা বাড়ি হয় না। এবার এটা দোতলা করেছে পার্টির নেতা কর্মীরা কী ভালো বুঝেছে তারাই জানে। না কই ব্যবসা তো কোনো কিছুই নেই, দেখুন না পুরো তো এমনি বন্ধই আছে। দোতলা করাটা দেখুন এখানে নিচেতেই তো ব্যবসা চালু হয় না, এমনি রাখা আছে। এবার যারা করেছে তারা জানে। আমার নাম শেখ মেহবুব আহমদ। দোতলা বাড়ি আমাদের এদিকে পীরের একটা আস্থান আছে, যার পরে দোতলা বাড়ি আমাদের দীর্ঘদিন থেকে শোনা যাচ্ছে দোতলা বাড়ি এদিকে হয় না। তারপরে এখন যেগুলো মানে জোর করে করেছে কেউ দোতলা বাড়ির উপর বসবাস করতে পারেনি। এখানে রাস্তার গায়ে একটা দোতলা বাড়ি হয়েছিল দোকান ঘর করার জন্য, যে কেউ কারবার করে সে কেউ কারবারে ফেল হয়ে যায়, যার ফলে কেউ কারবার করেনি, বন্ধ হয়ে পড়ে আছে। এরা এটা দোতলাটা জোর করে করেছে, তার জন্য কেউ এখানে নিতে ইচ্ছুক নয়। যখন পুলিশ ছিল নাকি শুনেছি আপ্রাতবরি হয়েছে, একটু ভূতের আপ্রাতবরি ছিল, সেই জন্য কেউ থাকেনি, ঠিক আছে, সেই থেকে বন্ধই আছে। এখানে যে কোনো দোতলা কোনো দোতলাই বসবাস হয়নি, ঠিক আছে, দোতলা করাটা ঠিক উচিত হয়নি, দোতলা জোর করে করেছে, সেই হিসাবে কেউ নেবেনি দোতলাটা। নিচতলাটা আমরা ইচ্ছুক রেখেছি নিচতলাটা চালানোর জন্য, উপরতলাটা আমরা ইচ্ছুক নেই কাউরে নেওয়ার। আশরাফ আলী মল্লিক। সব সরকারি ব্যাপার, ওরা সব চালু করে নে, আমাদের নামেও তো ঘর আছে, আমাদের সব ব্যান নামে ঘর আছে এখানে, কিন্তু ওরা কী জন্য করে নে সেটা ওদের ব্যাপার। আমরা ঘরবার কোনো পয়সা আমাদের কোনো লাইনে, আমাদের তো একটা টাকা লাইনে, খালি 500 টাকা ওই একটা তো অগ্রিম হয়, ওই খালি তো অগ্রিম আমাদের খালি নিয়েছে, আদার্স কিছু লাইনে চালু করছে না ওরা, কেন কি জানি। দুতলায় সব এটা অন্য জাতির একটা ঘর, একটা এখানে একটা সামনে একটা কর্মস্থান আছে, এখানে অন্য জাতির লোক এসে না মদ ফদ খেয়ে একটা ড্যান্স করতো, একটা বার পাড়া করে ফেলেছিল, সেটা তাদের মধ্যে কী হয়েছে কী ব্যাপার আমরা অত জানি, কিন্তু আমাদের ঘরে এটা চালু হচ্ছে না এখনও। হ্যাঁ চালু হোক, ভালো হবে তো, চালু হলে আমাদেরও তো ভালো হবে। ওই ভিসিতে যেটা বিডিও সাহেব বলেছে, যেটা জানানো হয়েছে 1,63,000 টাকার বিল আছে, ওই পুলিশগুলো ছিল এখানে না, তারা থাকাকালীনই ওই সব বোর্ড ফোর্ড লাইন ঘুরিয়ে ঘাড়িয়ে করে লাইন ফাইন পুড়ে আছে, সেই জন্য স্টল বিলি হয়েছে, স্টলগুলো ওই জন্যই খুলতে পারা যাচ্ছে না আর কি। বিডিও সাহেব ওই রিপোর্টটাই আর কি ওসিকেও দিয়েছে বিলটা মেটানোর জন্য, WBC SCTCLকেও দিয়েছে, তারপরে ওই আমাদের চুচুড়া DM ম্যাডামের ওখানেও কপি পাঠিয়েছে। এই কথাটাই কালকে হলো, ওনারা জানতে চাইলো, বললো জাঙ্গিপাড়া নিয়ে এই এটাই আর কি রিপোর্টটা ওইখানে পাঠানো হয়েছে।
হ্যাঁ দোকান বুক হয়ে গেছে, ওপরে গুলো নেই, এই এনাদেরকে নিতে হবে আর কি, ওপরে আর কি ওই গোডাউন হিসাবে ব্যবহার করতে হবে। ওপরে এখানে মাজার আছে, এমনি কোতুলপুরা দুতলা হয় না, তো এটা করা হয়েছে সেই জন্য আর কি, একটু মানে ওই কাল্পনিক আর কি, এর জন্য। তাছাড়া অন্য কিছু, হ্যাঁ অস্বাভাবিক কারণের জন্য দুতলা হয় না, এইদিকে কোতুলপুরে দুতলা হয় না, সেটা বলতে পারবো না, পুলিশগুলো ছিল ওরাই বলতে পারবে। ওই ওপরে থাকতে মানে পারে না ওরা আর কি, ভয় পায়, হ্যাঁ এইসব ব্যাপার আর কি। এটা চালু হোক চাইছি, আমার প্রজেক্ট হয়েছে এখানে, ভালোভাবে চালু হোক। আমার নাম ইসরায়েল মল্লিক। কুসংস্কার বলতে পারি সেটা যেমন রয়েছে, তার পাশাপাশি যেটা যেমন এলাকার মানুষদের একটা আতঙ্ক রয়েছে যে রাত হলে নাকি এই বিল্ডিংয়ে অজানা কোনো রকম শব্দ তারা পান, বিভিন্ন রকম এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু অনীহা রয়েছে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। যে যদিও যে জাঙ্গিপাড়া বিধানসভার যিনি এই পঞ্চায়েত সমিতির যিনি রয়েছেন সভাপতি, তার বক্তব্য যে ইতিমধ্যেই 42টি আবেদন জমা পড়েছে এখানে কর্মতীর্থতে তারা নেবার জন্য, কিন্তু তারপরও সেই প্রসেস এখনও সম্পূর্ণ হয়নি। বাহানায় যে কর্মতীর্থ 2019 সালে কমপ্লিট হয়েছে, আমাদের ওখানে উপর আর নিচু মিলিয়ে মোট 26টি রুম আছে। আমরা অ্যাপ্লিকেশান নিয়েছি মানুষের থেকে ওখানকার, কিন্তু অ্যাপ্লিকেশান এসছে প্রায় 42টা মতো। আমরা লটারির মাধ্যম দিয়ে এটা কমপ্লিট করবো আর কি, হয়ে গেলেই আমরা যারা অ্যাপ্লিকেশান করেছেন তাদের মধ্য থেকে 26 জনকে বেছে নিতে পারবো। হ্যাঁ, ওখানকার মানুষের একটা ধারণাই আছে যে ওখানে যেহেতু পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদের সমকক্ষ কোনো বিল্ডিং সাধারণত হয় না, সেজন্যই আমাদের এই প্রসেসটা এত লেন্দি হয়ে গেল। হ্যাঁ, দোকান ঘরের জন্যই তারা অ্যাপ্লিকেশান করছেন, প্রথম দিকে একদমই কেউ অ্যাপ্লিকেশান করেননি, পরবর্তীকালে আমরা উদ্যোগ নেওয়ার পর থেকে ওনারা অ্যাপ্লিকেশান করেছেন, একতলা এবং দুতলার জন্যই অ্যাপ্লিকেশান করেছেন। হ্যাঁ, তারা অফিস অন্যান্য যে সমস্ত অফিসগুলো আছে সে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা আসতে চাইছে না, এই কারণে যেহেতু বাহানাটা একটা একদম হাওড়া জেলার বর্ডার, হাওড়া জেলার লাগোয়া, তার জন্য যাতায়াতের কিছুটা অসুবিধা আছে, যার জন্যই তারা আসতে চাইছে না। যেমনটা বক্তব্য ওই পঞ্চায়েত সমিতির সভাপতির, যে ব্যবসায়ীরা যারা হুগলির রয়েছে তারাও এখানে আসতে চাইছেন না ব্যবসা করতে, কারণ সামনেই হাওড়া খুব কাছে হয়ে যাচ্ছে, যার কারণে হুগলির যারা ব্যবসায়ী রয়েছেন তারা এখানেও সেইভাবে কিন্তু তাদের মধ্যে একটা সাড়াও নেই। গোটা বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে বেহাল অবস্থায় ভুতুড়ে পরিস্থিতি হয়ে রয়েছে বাহানার এই কর্মতীর্থ। এইচবি ডিএনএন বাংলা হুগলি।